স্পষ্টে উস্তাদ, বন্ধুরা শব্দটি হিন্দি, যা বাংলায় হয় ছোট ওস্তাদ, অর্থাৎ ছোটদের সঙ্গীতের প্রতিযোগিতা। আমূল স্টার ভয়েস অফ ইন্ডিয়া ছোটে উস্তাদ এ ঐশ্বরিয়া মজুমদার ও অন্বেষা দত্তগুপ্তের শেষ যুদ্ধ বিজয়, অতঃপর ঘোষণা। মঞ্চটি দুটি বাদ্যযন্ত্রের মধ্যে আরেকটি ঘনিষ্ঠ প্রতিযোগিতার সাক্ষী হতে প্রস্তুত। স্ক্যারিল্যান্ডে এবং ফেরিল্যান্ডে কয়েক সপ্তাহ পেরেক মারার পর বলিউডের সবচেয়ে চাঞ্চল্যকর প্লেব্যাক গায়ক হওয়ার জন্য অন্বেষা দত্তগুপ্ত এবং ঐশ্বরিয়া মজুমদারের স্বপ্ন এবং আকাঙ্ক্ষাগুলি অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শুধুমাত্র স্টার প্লাসে লাইভ টেলিকাস্টের মাধ্যমে। সর্বোত্তম গানের প্রতিভা এবং ভারতীয় টিভি রিয়েলিটি শোতে প্রথম দুজন ফাইনালিস্ট অন্বেষা এবং ঐশ্বরিয়া সিজনের সবচেয়ে মর্যাদাপূর্ণ শিরোনামের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কারণ তারা ভারতের আমূল স্টার ভয়েস অব ইন্ডিয়ার ছোটে উস্তাদ শিরোনামের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। বিচারক শ্রেয়া ঘোষাল, কুনাল কাঞ্জাওয়ালা এবং প্রীতম চক্রবর্তীও ভাবছেন এই দুই কণ্ঠের মধ্যে কে খেতাব জিতবেন, কে ছিনিয়ে নেবে ছোটে উস্তাদের খেতাব, তাদের ভাগ্য ভারতীয় দর্শকদের হাতে। গত এপিসোডে কলকাতায় অন্বেষা দত্তগুপ্তের গ্র্যান্ড হোমকামিং দেখেছেন আপনারা, তার পরের সপ্তাহে ছোটে উস্তাদের দল পশ্চিমে ঐশ্বরিয়া মজুমদারের শহরে। বলা বাহুল্য, উভয় মেয়েই ঐশ্বরিয়ার নিজ শহর থেকে একটি জাঁকজমকপূর্ণ স্বাগত পেয়েছিল। মেয়েদের উৎসাহিত করার জন্য ইভেন্টে উপস্থিত ছিলেন বলিউড সুন্দরী বিপাশা বসু, যিনি তার মনোমুগ্ধকর আচার আচরণ এবং উৎসাহজনক কথা দিয়ে অনুষ্ঠানে আরও মশলা যোগ করেছিলেন। ব্যাকগ্রাউন্ডে তার হিট নাম্বার নো এন্ট্রি বাঁধছে। বিপাশাকে হোস্ট আবাস যোশী দ্বারা একটি দুর্দান্ত স্বাগত জানানো হয়েছিল। গুজরাটের স্বাদ বজায় রেখে আভাস ঢোল বাজে হাম দিল দে চুকে সানাম। ঐশ্বরিয়া এ রাঙ্গলো একটি গুজরাটি লোকসঙ্গীত এর একটি আনন্দদায়ক পারফরমেন্সের সাথে আরও প্রাণবন্ত করে তুলেছিল। অন্বেষা নিশ্ছিদ্র পরিবেশনে পিছিয়ে ছিলেন না। এই সময় আমাদের বাংলার গৌরব একটি জমকালো গুজরাটি পোশাকে কেমন ছে জিস দেশ মে গঙ্গা বেহতা হ্যায় এর একটি নিখুঁত উপস্থাপনা করেছে। তারা বিগত দিনগুলোতে প্রমাণ করেছে যে তারা একে অপরের মাতৃভাষায় যেমন জাতীয় সংহতির সত্যিকারের চেতনায় পারফর্ম করতে পারে। বিচারকদের পাশাপাশি তারা বিপাশা বসুকে তাদের সুরে দোলা দিয়েছিল এবং শ্রেয়া এবং বিপাশাকে অনুপ্রাণিত করেছিল এবং দর্শকদের কাছে আবেদনও করেছিল। বাংলার মেয়েরা এবং আভাস তার উষ্ণতা দ্বারা উৎসাহিত তার জন্য বিডি জালাইলে ওমকারা গিয়েছিল এবং বিপাশ অবশ্যই তাদের সাথে পাহনারারোর জন্য মঞ্চে তাদের সাথে যোগদান করতে পারেনি। ইভেন্টটি ভয়েস অব ইন্ডিয়ার প্রতিযোগী ইরফান এবং মিরানদের পাওয়ার প্যাক পারফরমেন্সের সাথে বিনোদনমূলক ছিল। ইরফান তু হি মেরি সব হ্যায় গ্যাংস্টার ছবির গানটি গিয়েছেন, বিপাশাকে উৎসর্গ করা একটি গান। যখন মিরানদের ছোট ওস্তাদের ফাইনালিস্টদের জন্য মাইন্ড ব্লোয়িং মাহিয়া ক্যাশ পরিবেশন করেন, একটি সেগমেন্টও ছিল যেখানে মেয়েরা তাদের বাবা মাকে গান উৎসর্গ করেছিল। উভয় ফাইনালিস্টদের বাবা মা বলেছেন যে তারা তাদের মেয়েদের জন্য খুব গর্বিত, কারণ এখন তাদের ঐশ্বরিয়া এবং অন্বেষার বাবা মা বলা হয়। ঐশ্বরিয়া এবং তার বাবা তুষার মজুমদার এক চতুর নারও একসাথে গিয়েছিলেন, যা তাদের ভাগ করা সুন্দর সম্পর্ককে প্রতিফলিত করে। অনুষ্ঠানের একটি অংশ গুরুদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। ঐশ্বরিয়া তার গুরু এবং কুনাল গাঞ্জাওয়ালার জন্য জান ই জান সবারিয়া গিয়েছিলেন। কুনাল বলেছিলেন যে এটি ছিল সবচেয়ে কঠিন গান যা তিনি গিয়েছিলেন এবং ঐশ্বরিয়া আবেগগুলিকে সুন্দরভাবে ধরেছিলেন।
কুণালের গাওয়া আরেকটি গান দোপাট্টা তেরা, পার্টনার ছবির গান গেয়েছেন অন্বেষা দত্তগুপ্ত। কুণাল এবং শ্রেয়া উভয়ই মেয়েদের আশীর্বাদ করেছিলেন এবং তাদের সামনের যাত্রায় তাদের সৌভাগ্য কামনা করেছিলেন। এছাড়াও ঐশ্বরিয়ার গুরুরা উভয় মেয়ের জন্য ভোটের আবেদন করেছিলেন। এটি এমন একটি মুহূর্ত যেটির জন্য কেবল বিচারকরাই অপেক্ষা করছেন না, সারা ভারত জুড়ে দর্শকরা নিঃশ্বাসের সাথে দেখেছেন যে ঐশ্বরিয়া এবং অন্বেষার মধ্যে এক মুকুট নিয়ে প্রতিযোগিতা। দেখবেন যে ঐশ্বরিয়া এবং অন্বেষার মধ্যে কেউ একজন এই মুকুট নিয়ে ঘরে ফিরে যাবে। মতভেদে কটাক্ষপাত করা যাক, ঐশ্বরিয়া মজুমদার এই 14 বছর বয়সী এই চটকদার শব্দের প্রকৃত অর্থে একটি প্রসিদ্ধ। তিনি শুধুমাত্র ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতেই নয়, পাশ্চাত্য শাস্ত্রীয় সঙ্গীতেও প্রশিক্ষণ নিয়েছেন এবং সারা বিশ্বে মঞ্চে পারফর্ম করে বেরিয়েছেন। অন্বেষা দাশগুপ্ত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে প্রশিক্ষণ নেওয়া এই 13 বছর বয়সী শিল্পী একজন প্লেব্যাক গায়ক হতে চান। এটি তার প্রতিভা প্রদর্শনের জন্য তার প্রথম প্ল্যাটফর্ম এবং ছোটে উস্তাদে কয়েক সপ্তাহ ধরে মন ছুঁয়ে যাওয়া পারফরমেন্সের মাধ্যমে তার দক্ষতা প্রমাণ করেছে। শো জুড়ে তার নিজ শহর থেকে সমর্থন অর্জন করার পর ঐশ্বরিয়া সবসময় ফেয়ারিল্যান্ডে ছিলেন এবং বিচারকদের পছন্দের। যখন পরেরটি আরও ভালো পারফরমেন্স দেয় তখন তিনি অন্বেষাকে সমর্থন করেছিলেন। অন্বেষা তার বাড়ির দর্শকদের কাছ থেকে প্রাথমিক সমর্থনের অভাবের কারণে কয়েকবার ভীতিকর ল্যান্ডে ছিলেন। যাই হোক, সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে অন্বেষা ঐশ্বরিয়ার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছেন। কয়েক সপ্তাহ ধরে তার চমৎকার উপস্থাপনা তাকে বাংলার গর্ব অর্থাৎ বাংলার গৌরব উপাধি দিয়েছে এবং এখন তার নিজের শহর থেকে তার অপরিসীম সমর্থন রয়েছে। ঐশ্বরিয়া একজন বহুমুখী গায়িকা হিসেবে প্রমাণ করেছেন অসাধারণ পারফেকশনে। বিভিন্ন ঘরানার বিভিন্ন গানে পারফর্ম করতে দেখা গিয়েছে। অন্বেষা তার সুরে খুব শক্তিশালী এবং তার পিচের সাথে সঠিক। তার সমস্ত অভিনয় তার ঐশ্বরিক কণ্ঠের দ্বারা সমর্থিত নিখুঁততার দ্বারা চিহ্নিত করা হয়েছে। লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলে প্রমুখের মতো অসংখ্য শিল্পীর সাথে তাকে তুলনা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন যে তিনি শ্রেয়া ঘোষালের একজন নিখুঁত বদলি। উভয়ই সপ্তাহে তাদের পারফরমেন্সে উচ্চ এবং নিম্ন স্তর দেখিয়েছে, কিন্তু তারা দুজনেই সবসময় একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং সমর্থনকারী ছিল। উভয় মেয়ের শ্রেষ্ঠ গায়িকা এবং বিচারক ও শ্রোতাদের তাদের ঐশ্বরিক নোট দ্বারা মন্ত্রমুগ্ধ করে রেখেছে। উভয় তাদের নিজস্ব শৈলীতে পারদর্শী এবং প্রতিবার যখন তারা পারফর্ম করে সঙ্গীতকে একটি ভিন্ন স্তরে নিয়ে যায়। কিন্তু কে কেড়ে নিয়েছে সে মর্যাদাপূর্ণ ছোটে উস্তাদের ট্রফি এবং বিগ মিউজিকের সঙ্গে সঙ্গীত চুক্তি? হ্যাঁ বন্ধুরা, রেজাল্ট আপনারা সবাই জানেন। এই মুকুট ছিনিয়ে নিয়েছিল গুজরাটের বহুমুখী প্রতিভার অধিকারী ঐশ্বরিয়া মজুমদার, এবং ঐশ্বরিয়ার মাথায় সে মুকুট পরিয়ে দিয়েছিলেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। ধন্যবাদ। Thank you.